কি করলে তোমার ভালোবাসার মানুষ তোমাকে বেশি গুরুত্ব দেবে, কি করলে তোমার ভালোবাসার মানুষ তোমাকে বেশি গুরুত্ব দেবে, এমন কিছু কাজ করতে হবে যে কাজের মারফত তুমি এটা অর্জন করতে পারবে, তার কাছে তুমি গুরুত্ব পাবে। সবসময় কি বলতো, ভালোবাসার মানুষের কাছে না নিজেকে খেলো করে দিও, নিজের জায়গাটাকে একদম মানে তলানিতে নামিয়ে দিও না, নিজের জায়গাটাকে স্ট্রংনেস রাখো, নিজের জায়গাটাকে শক্তভাবে ধরে রাখো। ওই একদম ভালোবাসি আমি তোমায় নিয়ে পাগল এই সবগুলো বন্ধ করতে হবে, না হলে তুমি পারবে না, পারবে না তার কাছে বেশি দিন থাকতে তুমি পারবে না। আর একটা কথা বলবো, ওই সবার প্রথমে দুটো জিনিস বন্ধ করতে হবে, আই লাভ ইউ আই মিস ইউ, এই কথাগুলো বলা বন্ধ করতে হবে। কথাগুলো জলভাত হয়ে গেছে, কথাগুলোর আর কোনো মূল্য নেই। যে তুমি যে মানুষটাকে কথাগুলো বলছো না, সে মানুষটাকে না, সে মানুষটা কথাগুলোর মানে মানে গুরুত্ব দেবে না, এগুলোকে ক্যাজুয়ালি ভাবে নিচ্ছে, তাই এই কথাগুলো বলা বন্ধ করতে হবে, তাহলেই নিজের ইন্টারেস্টটা তার কাছে তুমি পাবে, গুরুত্ব পাবে। আর তারপরটা আমি বলবো এই ভিডিওর, বাট এই দুটো জিনিস সবার আগে প্রথম, সবার প্রথমে এই দুটো জিনিস বন্ধ করতে হবে ভালোবাসার মানুষের কাছে বলা। আমি রাজেশ রয়েছি তোমাদের মধ্যে, আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকের ভিডিও, কি করলে নিজের ভালোবাসার মানুষের কাছে তুমি গুরুত্বপূর্ণ হবে, এমন কিছু কাজ তোমাকে করতে হবে যার মারফত তুমি সেই তোমার বিপরীত পক্ষের মানুষের কাছে, তোমার পার্টনারের কাছে তুমি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠবে, একজন গুরুত্বপূর্ণ পার্সন হয়ে উঠবে তুমি। প্রথমত তোমাকে করতে হবে আই লাভ ইউ আই মিস ইউ, এই কথা দুটো বলা বন্ধ করতে হবে। এই কথাগুলো এখন না যেমন তেমন হয়ে গেছে, মানে উঠতে বসতে খেতে শুতে ঘুমাতে বাথরুমে গেলেও এই কথাগুলো বলতে হচ্ছে। আরে বাবা কেন, এই কথাগুলো বললেই কি ভালোবাসা জাহির হচ্ছে, ভালোবাসা প্রমাণ হচ্ছে, প্রমাণিত হচ্ছে যে আমি তাকে ভালোবাসি, আমি তোমাকে মিস করি, বারবার এই কথাগুলো বলার কি মানে আছে? সে মানুষটা তোমাকে কি ভাবছে জানো, খেলো ভাবছে, তোমাকে খেলো চোখে দেখছে, এই কথাগুলো বলা বন্ধ করতে হবে। সবসময় কথাগুলো বলার দরকার নেই, আর এমন কাজ করতে হবে তোমাকে সেই মানুষটার কাছে, সেই মানুষটার সব কথা মেনে নেওয়া যাবে না, সেই মানুষটার তোমার পার্টনারের সব কথা মেনে নেওয়া যাবে না, অবশ্যই তার কথা মানব কিন্তু সব কথা মানতে পারবো না, সব কথা মেনে নিও না, এমন কিছু বায়না করে বসবে যে সেটা তোমাকে মানতেই হবে, নয় সব কথা মেনে নিতে পারবো না, কিছু কথা ইগনোর করতে হবে, তাহলে তুমি তোমার পার্টনারের কাছে গুরুত্বপূর্ণ। তাকেও বোঝাও না যে হ্যাঁ আমি একাই ভালোবাসি না, তুমিও ভালোবাসো, তাকে এটা বোঝাও। তাকে তুমি শুধু কি করছো বলো তো, এইগুলোর মারফত তুমি বুঝিয়ে দিচ্ছ যে তুমি তাকে ভালোবাসো, আর তুমিও বোঝার চেষ্টা করো সে তোমাকে কতটা ভালোবাসে। আমরা একটা জিনিস কি করে থাকি না, ভালোবাসার মানুষের কাছে সারাদিনের সব কথা প্রকাশ করে দিই, একদম গড় 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 করে একদম তার কাছে সমস্ত কথা বলে দিই। সব কথা বলার দরকার নেই, কিছু কথা গোপনীয় রাখো, কিছু কথা নিজের একান্ত যেগুলো নিজের কাছে রাখো, তার কাছে বলার দরকার নেই, যতটুকু বলার ততটুকু বল, সব কথা তার কাছে জাহির করতে যাও, তাহলে তুমি তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না। সে তোমার মাপকাঠিটা জেনে যাচ্ছে যে তোমার মাপকাঠি কতটা, সেই হিসাবেই তোমাকে ব্যবহার করবে। তার সব আবদার মেনে নিতে যেও না, সে যদি বল, আমরা অনেক সময় কি করে থাকি, এই কাজটা আমরা করে থাকি, আমরাই করে থাকি এই কাজটা, কি করে থাকি, তার ফোনটা হয়তো পুরনো হয়ে গেছে, সে যে ফোনটা ব্যবহার করছে সেই ফোনটা হয়তো পুরনো হয়ে গেছে বা হাত থেকে পড়ে গিয়ে হয়তো একটু ক্র্যাক খেয়ে গেছে, ঠিক আছে, তখন আমরা কি করছি, নতুন ফোন কিনে দিচ্ছি তাকে, নতুন ফোনটা আমি নিজে কিনছি, কিনে তাকে দিয়ে দিচ্ছি, তার পুরনো ফোনটা আমি নিয়ে নিচ্ছি। আরে বাবা কেন, কেন করবো এটা, তার ফোনটা তো চলছে, চলছে না তা তো না, তার ফোনটা তো চলছে, তুমি ঠিক করে দাও, তুমি ঠিক করে দাও সেই ফোনটা, তাহলে একটা নতুন ফোন কিনে দেবে তাকে। তুমি কি ফোন ব্যবহার করছো, অন্য ফোন ব্যবহার করছো, আমি এটা আমার খুবই পরিচিত একজন ব্যক্তি তাকে দেখেছি, তার ফোনটা কি অবস্থা, ভেঙে চুরে গেছে, তার নিজের ফোন কেনার দিকে কোনো ধ্যান নেই, গার্লফ্রেন্ডের ফোন ভেঙে গেছে তাকে ফোন কিনে দিচ্ছে, অথচ নিজের ফোনটা কিন্তু ভাঙা ছোড়া অবস্থা রয়েছে, নিজে সেই ফোনটা ব্যবহার করছে কিন্তু গার্লফ্রেন্ডকে ফোন কিনে দিচ্ছে না ভালো ফোন। এই জিনিসগুলো বন্ধ করতে হবে, তাহলে জানো তো কি মনে করবে সেই মানুষটা, তোমার পার্টনার, তোমার বিপরীত পক্ষের মানুষ তোমাকে একটা মেশিন হিসাবে ব্যবহার করবে, যে আমি তার কাছে সব চাইলেই পেয়ে যাই, আমার
আমার শুধু বলতে দেরি, তার দিতে দেরি, এই জিনিসগুলো বন্ধ করতে হবে। এই জিনিসগুলো যতদিন না বন্ধ করবে ততদিন তুমি কিন্তু তার কাছে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবে। তাকে বোঝাও তোমার গুরুত্ব তার কাছে কতটা, সবসময় তুমি তার কাছে কেন জাহির করছো ভালোবাসা, তাকেও ভালোবাসতে দাও। তুমি একাই কেন ভালোবাসো? একটা কথা জানো তো, ভালোবাসা না দু তরফে হয়, এক তরফে ভালোবাসা হয় না। তুমি শুধু তাকে ভালোবেসে যাবে আর সে তোমাকে তার একটা ইউজ করা জিনিস হিসেবে ব্যবহার করে যাবে, তা হয় নাকি ভালোবাসা? আবার ভালোবাসা দুটো মানুষের ক্ষেত্রে হয়, দুটো মানুষকে নিয়ে হয়, দুটো মানুষের মন নিয়ে হয়, একতরফে ভালোবাসা হয়। তুমি শুধু ভালোবাসা নিয়ে সেই মানুষটা তোমাকে ভালোবাসা দিবে না, আর তারই চাহিদা গুলো অবশ্যই তার চাহিদা পূরণ করবে। কিন্তু একটা কথা আমি বলবো, সব চাহিদা পূরণ করতে যেও না, সব কথা মেনে নিয়ে মেনে নিতে যেও না, তোমার নিজেরই খারাপ। তার মানে কি হবে জানো তো, তুমি এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছ যাতে করে সে তোমাকে তার ইউজের জিনিস বানিয়ে ফেলবে। ভালোবাসা তো দূরের কথা, তার ইউজের জিনিস বানিয়ে ফেলবে, সেই জায়গাতে পৌঁছে দিও না নিজেকে। তাহলে বেটার অপশন পেলে তোমাকে ছেড়ে দিয়ে কিন্তু মুহূর্তের মধ্যে চলে, দু মিনিটও ভাববে না তোমাকে ছাড়তে। তুমি সেই জায়গাটা কেন তৈরি করে দেবে? তোমার গুরুত্ব তার কাছে কতটা সেটা তো তোমাকে বুঝতে হবে না। এই কাজগুলো করো, এই কাজের মারফত দিয়ে তোমার গুরুত্বটা থেকে তুমি বাড়িয়ে তুলো তার কাছে। সে যাতে তোমাকে নিয়ে ভাবে, অবশ্যই তুমি তাকে নিয়ে ভাববে, সেটা আমি বারণ করবো না, কিন্তু সেও যাতে তোমাকে নিয়ে ভাবে সেই জায়গাটা করতে হবে না তোমাকে। না হলে তো নিজেরই খারাপ, নাহলে ওই যে একতরফা ভালোবাসা পাবো না জেনেও ভালোবাসি হয়ে যাবে, তখন দেবদাস একদম ঘরে চলে যাবে। তারপরে কখন ওই ভালোবাসা যখন ছেড়ে দিয়ে চলে যাবে, নেশা ভেশা এটা ওটা করে রাস্তায় পড়ে থাকবে, ওখানে পড়ে থাকবে, সেগুলো কেন তাকে করবে? জানতে জানতে সেগুলো রাস্তায় কেন তুমি করে নেবে? সেগুলো তুমি তোমার বন্ধ করো। বাঁচতে চাইলে, নিজের ভালোবাসাকে টিকিয়ে রাখতে চাইলে এই কাজগুলো করা বন্ধ করতে হবে, তাহলেই তুমি তোমার ভালোবাসাকে টিকিয়ে রাখতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি, আর হয়তো ভিডিওটা একটু ডিপলি আলোচনা হয়ে গেছে। একদিকে ভালো, যতটা ডিপলি আলোচনা হবে ততই তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দেবে। আর যদি আমাকে ইউটিউব বাদ দিয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকো তো যাও ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সার্চ করে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা অন করতে কিন্তু ভুলো না। সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য এটা তোমাদের করতে হবে, আর ভিডিওটাতে একটা লাইক করো।